দেড় ঘন্টা মেট্রোতে বসে থাকার পর অলমোস্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর 2-3 মিনিটের মধ্যেই মেট্রো থেকে নেমে যাব আর তোমাদের সাথে ভ্লগে দেখাবো আজকের ব্লগটা শুরু করব। কি আজকের ব্লগটা কি নিয়ে? তো আজকে হলো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর দিনে আমি গণেশ টেম্পলে আসার জন্যই এত দূর আজকে ট্রাভেল করেছি। তাহলে চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক, ব্লগের মধ্যে সব কিছু তোমাদের কাছে জানাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিমিস ব্লগ চ্যানেল। তো আজকে আমি এসেছি মেট্রো মানে পার্পেল লাইনের একদম লাস্ট মেট্রো স্টেশন চালাঘাটটা। তো এখানে মেনলি এসেছি একটা বিখ্যাত গণেশের মন্দির আছে, গণেশ টেম্পল, সেটা হলো শ্রী পঞ্চমুখা গণেশ টেম্পল। তো সেখানে আমি যাচ্ছি। মেট্রো স্টেশন থেকে তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি টেম্পলটা, তো এখন গিয়ে তোমাদেরকে লাইভ দেখাবো। তাহলে চলো বন্ধুরা চলে যাওয়া যাক, তাহলে ব্লগটা কন্টিনিউ করতে গেলে আমার সাথে থাকতে হবে। আজকে হলো গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর দিনে আমি যাচ্ছি একটা গণেশ টেম্পলে। বাড়িতে থেকে বসে বসে কি করব, তো আজকে স্যাটারডে ছিল, তাই স্যাটারডের দিনে ভাবলাম যে উইকেন্ড মোড, তো উইকেন্ড মোডে চলো কোথাও একটা যাওয়া যাক। তাই উইকেন্ডটাকে আমি এভাবেই সেলিব্রেট করতে ভাব চাইলাম। তো এখন গণেশ টেম্পল যাচ্ছি। তো মেট্রো স্টেশন থেকে নেমে মোটামুটি 3-4 মিনিটের হাঁটার রাস্তা, তো 1 কিলোমিটারও না। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো পৌঁছে গেলে তারপর তোমাদের সাথে গণেশ টেম্পলে যেটুকু আমি গুগলে সার্চ করে দেখেছি নেটে, তো এখানে 5টা মুখের গণেশ রয়েছে। তো সেটা এখন লাইভ গিয়ে দেখতে পারবো যে কতটা কী কীরকম কী টেম্পলটা, মানে দেখে তো বেশ ভালোই লাগছিলো, তাই জন্য এত দূরে এসেছি। ব্যাঙ্গালোরে এরকম ফ্লাইওভারের উপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছে, তো একদম মেট্রো রাস্তার পাশেই মন্দিরটা। যেহেতু তোমাদের মেট্রোতে বসে বসেও তোমাদেরকে আমি মন্দিরটা দেখিয়েছিলাম, তো অলমোস্ট পৌঁছে গেছি মন্দিরের সামনে। সেই পঞ্চমুখী টেম্পল, পঞ্চমুখা গণেশা টেম্পল। সো এটার 5টা মুখ আছে, এখান থেকে আমি তোমাদের 2টো মুখ দেখাতে পারছি। তো ভিতরে গিয়ে বাকিটা দেখাবো। তো এখান দিয়ে এন্ট্রান্স নয়, আজকে যেহেতু পুজোর দিন তাই জন্য ঘুরে যেতে হবে। তো ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি চারপাশটা। এখান থেকে 3টে মুখ দেখা যাচ্ছে, মানে এখানে একটা সামনে মুখ আর দুদিকে 2টো মুখ, মেবি আর একটা উল্টো দিকে আর একটা মুখ হবে, আর একদম উপরে মানে ওই সাইডটা দিয়ে দেখো যে আর একটা মুখ আছে। তাহলে চলো, এই হলো 5টা মুখের গণেশ টেম্পল। তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। তো এই হলো এন্ট্রান্সটা, তো এখন আমি ভিতরে যাচ্ছি। তো তাহলে চলো ভিতরে গিয়ে দেখা যাক যে কীভাবে এন্ট্রান্সটা হয় আর কোথা দিয়ে ঢুকতে হবে, কীভাবে কত টাইম লাগবে, আদৌ লাইন আছে কি না। তো এই হলো মন্দিরের এন্ট্রান্সটা, এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। এই হলো ভিতরে চলে এসেছি, এই হলো গিয়ে এন্ট্রান্স। এখানে ঠাকুরকে কিছু একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, তো সেজন্য দেখা যাচ্ছে না। তো এইদিকে আর একটা মুখ, তো সামনে অলরেডি দেখে নিয়েছো কি যে 2টো মুখ আছে, এখানে একটা, এখানে 2টো, এদিকে 3টে, তো ওই পাশে একটা আছে আর ওই পাশে আর একটা আছে, তো টোটাল 5টা মুখ। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। তো এই হলো মন্দিরটা, বেশ অনেকটা বড়। গণেশের মূর্তিটা আমি গুগলে দেখেছিলাম যে এটা নাকি সোনার জলে মোড়া, তো আজকে একটা কালো কাপড়ে ওরা মুড়ে রেখেছে, জানি না এটা খুলবে কি না। তো এখন আকাশটা বেশ অন্ধকার বলে ছবিটা একটু কালো কালো আসছে। চলো ভিতরে যাওয়া যাক।
এখানেও দেখো বন্ধুরা যে পাঁচটা মুখের গণেশ, এখানেও পুজো হচ্ছে, মানে মূর্তিটাও পাঁচটা মুখের আর বাইরে থেকেও হচ্ছে পাঁচটা মুখের। ঠাকুর মন্দিরের ভিতরের কাজগুলোও খুব সুন্দর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর মন্দিরের ভিতরের কাজগুলো। এখানে মন্দিরের ভিতরে ভীষণ আওয়াজ হচ্ছে, তো তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঠাকুরের মূর্তিটাও এখানে পাঁচটা মুখের ঠাকুর, তো এটা দেখেই বেশ ভালো লাগলো। মন্দিরের ভিতরে খুব একটা বেশি ভিড় ছিল না, তাই গণেশের পাঁচটা মুখই তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর উপরে কারুকার্য, আলপনা, ডিজাইন সব কিছুই আশা করি তোমরা ভিডিওতে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এই হলো একটা মুখ, তারপরে এদিকে দেখো আর একটা মুখ। এবার আমি ওই পাশটায় গিয়ে বাকি মুখগুলো দেখাবো। তো দুটো মুখ হয়ে গেছে, এবার তিনটে মুখ দেখি। মানে আমি কলকাতায় বা আজ পর্যন্ত এরকম পাঞ্চামুখা গণেশ টেম্পল কোনোদিন দেখিনি, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কি তোমাদের গণেশ টেম্পলটা কেমন লেগেছে আর আমার আজকের ব্লগটা কেমন লেগেছে। কেউ যদি কোনোদিনও ব্যাঙ্গালোরে এসে থাকো তাহলে অবশ্যই এই পাঞ্চামুখা গণেশ টেম্পলটা একবার দেখে যাও। এটা কেংরি থেকে মেট্রো স্টেশন থেকে একটুখানি দূরে, মানে 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। তো এই হলো পাঁচটা মুখ, ওখানে সামনে দুটো, তার তিন পাশে তিনটে মুখ। তো এখানে ভোগ প্রসাদ দিচ্ছিল, এখানে ভোগ প্রসাদের মধ্যে ব্যাঙ্গালোরে নর্মালি এখানে পোলাও দেয়, ভেজ পোলাও, তো ওটা একটুখানি দিচ্ছিল। তো সন্ধ্যাবেলা 6:30-6টার দিকে বাড়িও ফিরতে হবে, তো তাড়াতাড়ি অল্প লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে পরে একটু প্রসাদও নিয়ে নিয়েছিলাম। প্রসাদটা খেয়ে আবার বাড়ি ফিরে, বাড়ি যেখানে আমি থাকি আর কি ব্যাঙ্গালোরের বাড়িতে, তো সেইখানে আশপাশে অনেক মানুষ হচ্ছিল, তো সেখানকার মন্দিরগুলো একটু ঘুরে দেখার ইচ্ছা আছে। তো বাড়ির সামনেও দেখো এরকম মানুষগুলোর জন্য এরকম নিয়ে যাচ্ছে, আর যেরকম একটা